সজল ঘোষকে একটা জিনিস দেখতে হবে যে ও শুধু রাজনীতি করে এবং এটা ওর বাবা প্রদীপ ঘোষের কাছ থেকেই ও শিখেছে যে রাজনীতি মানে শুধু জিন্দাবাদ নয় রাজনীতি মানে শুধু ভোট চাওয়া নয় রাজনীতি মানে সমাজের জন্য কাজ করা সংস্কৃতিকে ধরে রাখা এবং সংস্কৃতির বিস্তার এবং সাধারণ মানুষকে খুশি করা খুশি রাখা এবং গরীব এবং বড়লোক সকলের মধ্যে একটা সেতু বন্ধন করা সেই কারণে এই যে চেটেপুটে মেলা শুধু নয় খাদ্য মেলা শুধু নয় এই লেবুতলা পার্কে এত বড় ভব্য পুজো থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে আরো কত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই পরিবারের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে যা এক কথায় অন্যদের ক্ষেত্রে প্রেরণা অন্যদের ক্ষেত্রে শিক্ষা নেওয়ার বিষয় বলে মনে হচ্ছে অমর্ত্য সেন পুরো বয়সে আবার রাজনীতি করার শখ জাগলো কিনা আমি জানি না কিন্তু অমর্ত্য সেন এতদিন সিপিএম এর কাছ থেকে সুবিধা নিয়েছে সিপিএম এর হয়ে কাজ করেছে এখন সিপিএম এর কিছু করার নেই দেওয়ার নেই নতুন করে এখন মমতা ব্যানার্জির কাছ থেকে নিশ্চয় কোনো সুবিধা নিতে চাইছে তার জন্য মমতা ভজনা উনি শুরু করেছেন অমর্ত্য সেনের কথায় একটা ভোট বাড়বে না অতএব যার একটা ভোট বাড়ানোর ক্ষমতা নেই এই বয়সে এই জাতীয় রাজনীতি করার উচিত নয় যেখানে দেশে একটা প্রগতিশীল সরকার চলছে সেই সরকারকে হটিয়ে বাংলা লুট করবার কাজ চলছে বাংলাতে লুট চলছে এখন কি অমর্ত্য সেন ভারত লুট করাতে চায় সেই জন্য আমি মনে করি যে এই জাতীয় চিন্তা ভাবনা একজন বিশিষ্ট অর্থনীতির বিদের মুখে মানায় না শিক্ষক পদ বিক্রি হচ্ছে সেখানে অমর্ত্য সেন একজন শিক্ষাবিদ হয়ে কি করে সেই মুখ্যমন্ত্রীকে ভারতে শিক্ষাপদ বিক্রি করবার লাইসেন্স দিতে চায় তার মানে বাংলায় শিক্ষাপদ শিক্ষা বিক্রি হচ্ছে উনি কি দেশটাকে বিক্রি করাতে চান অতএব ক্ষণিক নিজের সুবিধার জন্য দেশ বিক্রির এই যে রাস্তা এটাকে আমরা নিন্দা করছি দিদির দুধ আর কয়েকদিনই চলবে আর চলবে না কারণ দিদির দুধরা যেভাবে হেনস্থা হয়ে আসছে দিদির কোনো বার্তাই দিতে পারছে না উল্টো মানুষ চুরির বার্তা দিয়ে পাঠাচ্ছে মানুষ লুটের বার্তা দিয়ে পাঠাচ্ছে যেভাবে ক্ষোভ বৃদ্ধি হচ্ছে এখন তো ঘেরাও চলছে মানুষ তার বক্তব্যকে জোরদারভাবে রাখছে এরপরে তৃণমূলের যারা দূত আছে তাদেরকে মানুষ ঘেরাও করে রেখে দেবে সেই কারণের জন্য এই প্রোগ্রাম তৃণমূলের আসল রূপটা দেখিয়ে দিয়েছে আমি মনে করি যার পাতা থেকে এই কার্যক্রমটা বেরিয়েছে সে অন্ততপক্ষে একটা মহৎ কাজ করেছে যে তৃণমূলের আসল রূপটা বাংলার মানুষের সামনে তুলে ধরবার ব্যবস্থা করে দিয়েছে এখন তো শুধু গ্রাম বাংলার মানুষ নয় যে সমস্ত তৃণমূলের কার্যকর্তা তারা পর্যন্ত দুধকে ঘেরাও করছে অতএব দুধ আর সাধারণ মানুষের দ্বারাও ঘেরাও হচ্ছে দুধ তৃণমূলের কার্যকর্তাদের দ্বারাও ঘেরাও হচ্ছে অতএব এই কার্যক্রম তৃণমূলের বিপর্যয়ই ডেকে আনা দেশে যা কখনো হয় না পশ্চিমবাংলায় সেগুলো হয় সারা দেশে আবাস যোজনার বাড়ি এর বাড়ি তাকে দিয়ে দেওয়া হয় না জব কার্ডের কমিশন নেওয়া হয় না বিচারপতিকে কাজ করতে দেওয়া হয় না এই জাতীয় ঘটনা ভারতবর্ষে শোনেই নি কেউ আমি তো মনে করি যে টিম আসছে সেই টিম দিল্লি থেকে সেইখানে দেখে অবাক হয়ে যাবে যে একটা সুস্থ রাজ্য চলছে আমি মনে করি যত এই জাতীয় বিচার ব্যবস্থার উপর আঘাত আসবে তত তাড়াতাড়ি এই সরকার বিদায় হবে এটা আপনি জেনে রাখুন এই সরকার যে কাজ করছে বিচার ব্যবস্থার উপর হামলা মানে এই সরকারের সময় ঘনিয়ে আসছে বিরোধী সরকার উন্নয়ন করবে কোত্থেকে একটা রাজ্যের চুরি ধরতে কেন্দ্রীয় সরকারকে পুরো মাথা কাটাতে হচ্ছে আর কোথাও এরকম চুরি নেই 100 দিনের কাজে চুরি মিড ডে মিলে চুরি আবাস যোজনায় চুরি যত কেন্দ্রীয় প্রকল্প তাতে
ব্যবস্থাতে চুরি, রেশনিং ব্যবস্থায় চুরি। অতএব এটা চোরেদের সরকার, এই সরকারকে বাংলা থেকে না হটালে এই চুরি রোধ করা যাবে না। অতএব এটাই বাংলার মানুষের কাছে আমরা বলছি।